বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে দোয়া ও শহীদ পরিবারে নগদ অর্থ প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে বাগেরহাট জেলা প্রতিনিধি আতিয়ার রহমানের প্রতিবেদনে থাকছে বিস্তারিত শনিবার বিকেলে বাগেরহাট শহরের দশানি চত্বরে সভাপতিত্ব করেন জেলা জামায়াতের আমির মাওলানা রেজাউল করিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট ইউনুস আলী সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন খুলনা মহানগরের আমির আবুল কালাম এস এম রাহাদ সহ জামায়াত ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অনুষ্ঠানে বাগেরহাট থেকে পাঁচজন শিক্ষার্থী শহীদ হয়েছে তাদের পরিবারের কাছ থেকে মোট দশ লক্ষ টাকা তুলে দেওয়া হয় পরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে মোনাজাতে জান্নাত কামনায় দোয়া করা হয়